আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা একটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কবুতর দেখিলে কি হয় স্বপ্নে কবুতর এটি ভাগ্যের প্রতি কবুতর দেখেলে নিজেদের ভাগ্য খুলে নিজেদের ভাগ্য সুপ্রসন্ন হয় এই জন্য কবুতর খুবই ভাগ্যের প্রতীক এটি দেখিলে নিজের জীবনের মধ্যে অনেক বরকত হয় বরকতের চিহ্ন বোঝাইয়া থাকে তো আলোচনা শুরু করার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করবেন শেয়ার করে সাথেই থাকুন আল্লাহ তালা আপনাদের জীবনে অনেক মঙ্গল এবং কামিয়ে বিদান করবেন স্বপ্নে কেহ যদি কবুতর দেখে তবেই হ্যাঁ একসাথে অনেকগুলো সুন্দর স্ত্রী এবং সুদর্শন স্বামী এবং কিংবা সন্তান কিংবা কোনো সুসংবাদ আসিবার যদি কোনো মহিলা হয়ে থাকে কোনো মেয়ে হয়ে থাকে তাহলে তার সুন্দর স্বামী হবে এবং কোনো পুরুষ হয়ে থাকে তার জীবনে খুব সুন্দর রমণী খুব সুন্দর স্ত্রী পাইবার আলামত বুঝিতে হইবে অথবা স্বামী স্ত্রী যদি হয়ে থাকে তাহলে তাদের সুন্দর কন্যা অথবা ছেলে সন্তান জন্মিবার আলামত বুঝিতে হইবে সব কেহ যদি কবুতর উড়াইতে দেখে তবে ইহা পারিবারিক সুখ শান্তির আলামত বুঝিতে হইবে কেননা মক্কা মদিনার মধ্যে কবুতর হচ্ছে এমন একটা জিনিস যে যেই কবুতরটা মক্কা মদিনার মধ্যে রয়েছে হেরাম শরীফের মধ্যে এই কবুতরকে মারতে নিষেধ করা হয়েছে আর কবুতর সবচেয়ে নিশ্চুপ এবং চুপচাপ প্রাণী এই জন্য কবুতর খুবই বরকত এবং সুখের নিশানা স্বপ্নে কেউ কবুতর পুষিতে দেখে তবে ইহা সৎ পথে জীবিকা নির্বাহের আলামত বুঝিতে হইবে এবং স্বপ্নে কেউ কবুতর জবাই করিতে দেখে তবে হতাশার পরিবার আলামত বুঝিতে হইবে কবুতর জবাই করা খুবই হতাশের আলামত এবং বিপদের চিহ্ন স্বপ্নে কবুতরের মাংস বক্ষণ করিতে দেখে তবে ইহা রোগ নিরাময়ের আলামত বুঝিতে হইবে কেননা কবুতর বক্ষণ করিতে দেখিলে রোগ নিরাময় হইবে স্বপ্নে কেউ কবুতরের মিলন দেখে তবে ইহা নেক সন্তান জন্মিবার আলামত বুঝিতে হইবে নেক সন্তান হইবে তাহাদের ঘরে এবং স্বপ্নে কেউ কালো রঙের কবুতর দেখে তবে ইহা অসৎ জীবন সঙ্গী কিংবা ভয়ানক বিপদের মধ্যে পতিত হইবার আলামত বুঝিতে হইবে স্বপ্নে কেহ ডানা ভাঙ্গা কবুতর দেখে তবে ইহা কোন কার্যে অকৃত কার্য হইবার আলামত বুঝিতে হইবে এবং স্বপ্নে কেউ যদি কবুতর ছিড়িয়া খাইতে দেখে অথবা এক কবুতর অন্য কবুতরকে খেয়ে ফেলতেছে মারামারি করতেছে যদি কেউ এই অবস্থায় কবুতরকে দেখে থাকে তাহলে বুঝিতে হইবে যে কবুতর তাদের জীবনের মধ্যে খুবই বরকত আনবে কিন্তু বারাবারি করিতে যদি কেউ দেখে তবে এটি খুবই বিপদের নিশানাবুজিতে হবে তো প্রিয় ভাই বোনেরা এই ছিল আপনাদের জন্য আমাদের সংক্ষিপ্ত আয়োজন যদি আপনাদের স্বপ্ন বিষয়ক আরও কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যে কোনো বিষয়ক যে কোনো বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করুন আমরা আপনাদেরকে সেগুলো করার এবং হাতের থেকে জানানোর চেষ্টা করবো এই তো আজকের আমাদের এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বাকু